আচ্ছা, একটা জিনিস দেখেন, গত ক্লাসে হচ্ছে ওইটা দেখাই নাই। এই যে দেখছেন এইখানে, এই যে আমি যে লিস্ট গুলা করলাম, ধরেন এগুলার একটু বড় করি, একটু বোল্ড করে এই টাইটেলটা একটু বড় করি। এই যে দেখেন আমি যে লিস্টিংটা করলাম না এখানে, বা লেখাগুলা লিখলাম, দেখেন তো পুরাটারে যদি সিলেক্ট করি এইখানে, দেখেন আমি যদি সবচেয়ে এইখানে আমার যেই স্পেসিং দেয়া আছে 1 সেন্টিমিটার যদি দেই, তারপরও দেখেন এটার মধ্যে কিন্তু অনেক গ্যাপ, একটা লাইন থেকে আরেকটা লাইনে গ্যাপ অনেক। না, নর্মালি কিন্তু এত গ্যাপ থাকে না। এই জিনিসটা হচ্ছে, ধরেন এইখানে গ্যাপ একটু কম আছে, অনেক সময় কিন্তু গ্যাপ আরো বেশি থাকে, আরো বেশি থাকে অনেক সময়। এটা আপনি যতই স্পেসিং রিমুভ করেন, তারপর হচ্ছে এইখান থেকে লাইন স্পেসিং কমান বাড়ান, দেখবেন যে এটা কিন্তু ঠিক হচ্ছে না। এই প্রবলেমটা মাইক্রোসফট ওয়ার্ডে একদমই কমন এই স্পেসিং এর ক্ষেত্রে। এইখানে একটা জিনিস দেখেন, আমি যখন শুধু এই যে ঢাকা ডিভিশন এই লাইনটা যখন সিলেক্ট করলাম, এখন দেখেন আমার নিচে বাড়তি অনেক জায়গা সিলেক্ট হয়েছে না পেজটার মধ্যে। নিচের লাইনটা যখন চিটাং ডিভিশনে দেখেন, উপরের সিলেকশন আর নিচের সিলেকশন অনেক গ্যাপ না। উপরের স্কেলারটা দেখেন, এই যে আমার লেখা যে এখানে শেষ, উপরের দিকে লাইন গুলোই জাস্ট একটু উপরে, কিন্তু নিচে দেখেন অনেক গ্যাপ। এই গ্যাপটা কেন হয়েছে দেখেন, যখন আমি যে সিলেক্ট করলাম এই যে লাইন স্পেসিং এ যখন গেছি, নিচে দুইটা অপশন আছে দেখছেন, একটা হচ্ছে অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ। এটা মানে কি, মানে হচ্ছে, হ্যাঁ মানে হচ্ছে প্যারাগ্রাফের শুরুতে, মানে আগে, বিফোর মানে আগে, প্যারাগ্রাফের আগে স্পেস অ্যাড করতে বলতেছে। অ্যাড করতে বলতেছে মানে কি, স্পেস দিতে বলতেছে। এখন কখন দিতে বলে, যখন নাই তখন না? হ্যাঁ, ধরেন রুমে দরজাটা খোলা, আপনাকে আমি বললাম দরজাটা লাগায় দেন, দরজা তো এখন লাগানো, এখন আপনাকে আমি বললে কোনো কাজ হবে? দরজা তো লাগানোই, কিন্তু দরজা যদি খোলা থাকে তাইলে বললে লাভ হবে যে দরজাটা লাগাই দেন। তার মানে বলছি কি কারণে, অবশ্যই দরজাটা খোলা এই কারণে, লাগানো থাকলে তার বলতাম না। স্পেসিং এর ক্ষেত্রে দেখেন জিনিসটা কিন্তু সেম, বলতেছে অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, অ্যাড করতে বলতেছে কেন, কারণ হচ্ছে তার মানে এখানে অবশ্যই আগে কোনো স্পেসিং নাই, এই কারণেই তো অ্যাড করতে বলতেছে। পরের লাইনে দেখেন রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, রিমুভ মানে কি, মুছে ফেলা না, আর স্পেস আফটার প্যারাগ্রাফ তার মানে কি, প্যারাগ্রাফের পরে আমার যে স্পেসটা দেয়া আছে সেইটারই কিন্তু রিমুভ করতে বলতেছে। রিমুভ করতে বলছে কেন, কারণ এখানে অবশ্যই স্পেস অ্যাড করা আছে, তাই না? বুঝতে পারছেন? তাইলে এখন দেখেন, এই যে দেখেন আমি কার্সার রাখলেই চেঞ্জটা দেখতে পারতেছেন, এই যে ঢাকা চিটাগাংটা খেয়াল করেন, রিমুভের এখানে কার্সার নিয়ে আসছি, আমাকে প্রিভিউতে কি দেখাচ্ছে দেখেন, চিটাগাং কিন্তু উপরে উঠে গেছে। এখন যদি আমি রিমুভ স্পেস দেই, দেখেন এখন যখন ঢাকা সিলেক্ট করলাম, দেখেন তো নিচের যে বাড়তি স্পেসিংটা সিলেক্ট করা ছিল ওটা কি আছে, ওটা কিন্তু নাই। এখন দেখেন আমি পুরাটাকে যখন সিলেক্ট করলাম, এই যে স্পেসিং এ গেলাম, দেখেন দুইটাই অ্যাড করতে বলতেছে আফটার প্যারাগ্রাফ, কিন্তু এখানে তো এটা রিমুভ করছে। সো যেহেতু রিমুভ নাই কোনগুলা, এগুলাই এগুলাই কি প্রত্যেকটার নিচে বাড়তি স্পেসিং অ্যাড করা না, তাইলে আমি এখন যেগুলা অ্যাড করা শুধু এগুলাকে সিলেক্ট করে যদি রিমুভ স্পেস দেই, দেখেন বাড়তি স্পেসিং গুলা কি আছে এখানে, বাড়তি স্পেসিং গুলো নাই। অনেক সময় কি হয়, এটা তো শুধু উপরে ছিল, অনেক ক্ষেত্রে দেখবেন এইভাবে থাকবে। এই প্রবলেমটা হয় হচ্ছে, আপনি ধরেন ওয়েবসাইট থেকে বা ফেসবুক থেকে বা বিভিন্ন জায়গা থেকে যখন লেখা যখন কপি পেস্ট করে নিয়ে আসবেন, কপি পেস্ট করে নিয়ে আসলে দেখবেন যে এই প্রবলেমটা একদম 10 বারের মধ্যে 9 বারই হবে, কারণ অন্য কোন সাইট থেকে যখন আপনি লেখা কপি পেস্ট করে নিয়ে আসবেন, ওইখানকার ফরম্যাটের সাথে এমএস ওয়ার্ডে ফরম্যাট মিলে না, তখন সে দেখা গেছে ওইখানে যদি বাড়তি স্পেসিং থাকে ওই স্পেসিং গুলা নিয়ে নেয়। দেখেন এইখানে এই যে এত গ্যাপটা,
এইটাকে আমি দেখেন লাইন স্পেসিং কিন্তু 1 সেন্টিমিটার স্ট্যান্ডার্ড সাইজ, কিন্তু গ্যাপ অনেক না? আপনি যদি এই ইস্যুটা না জানেন কোথা থেকে সলভ করবেন, আপনি কিন্তু এখানে দেখেন আপনি কিন্তু ওই ব্যাকস্পেস দিয়ে মুছেও কিন্তু কোনোভাবে এটা ঠিক করতে পারবেন না। এটা ঠিক করার ওয়ে একটাই, যতটুকুতে সমস্যা পুরোটা সিলেক্ট করে দেখেন এইখানে রিমুভ স্পেস বিফোর প্যারাগ্রাফ এখন আছে, এমনকি অ্যাডটা আছে, ওই সময় যে অ্যাড ছিল ওই সময় অ্যাড ছিল, কারণ হচ্ছে আগে কোনো স্পেসিং ছিল না। এখন তো আমি উপরে নিচে দুই জায়গায় বাড়তি স্পেস অ্যাড করছি, এই কারণে আমাকে উপরেরটা বিফোর আফটার দুইটাই রিমুভ করতে বলতেছে। তাইলে আমি এখন বিফোরও রিমুভ করে দেই আফটারও রিমুভ করে দেই, বসুন। দুইটাই যখন রিমুভ করে দিলাম দেখেন বাড়তি যে স্পেসিংটা এটা কিন্তু নাই, বুঝতে পারছেন? এই যে দেখেন এখন আমি যে প্যারাগ্রাফ গুলা চেক করি বাড়তি স্পেসিং আছে নাকি, দেখেন কি আছে আফটার প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের মানে লাইনের শেষে হচ্ছে কি, এই যে দেখেন এই যে লাস্টের যে লাইনটা, এই লাইনের লাস্টে কিন্তু দেখেন এইখানে বাড়তি স্পেস অ্যাড করা আছে নাকি নাই বলেন তো, কিভাবে বুঝলেন? এইটা হচ্ছে এই যে সিলেকশনটা দেখলেই বুঝবেন, এটা একদম সিম্পল, এইভাবে টান দিবেন সিলেক্ট করবেন করলেই বুঝবেন, কারণ উপরের সিলেকশন আর নিচের সিলেকশনের মধ্যে গ্যাপ অনেক বেশি কম না, এইটা দেখলেই বুঝবেন যে এখানে বাড়তি স্পেস আছে। তাইলে এখন আমি রিমুভ করে দেই, দেখেন বাড়তি স্পেস চলে গেছে, এখন দেখেন নিচের বাড়তি সিলেকশনটা কিন্তু নাই, বুঝতে পারছেন? সো এইটা দেখেন এই যে প্যারাগ্রাফ, প্রত্যেকটা প্যারাগ্রাফে কিন্তু আপনার এই যে নিচে বাড়তি স্পেস অ্যাড করা আছে, নিচেরটা অনেক ক্ষেত্রে ধরেন এই যে এই প্যারাগ্রাফ থেকে এই প্যারাগ্রাফের মাঝের যে গ্যাপ এইখানে, এটা খুব বেশি একটা সমস্যা হয় না, কিন্তু একটা লাইন থেকে আরেকটা লাইনের মাঝের যেটা এইটা কিন্তু প্রবলেম করে, কারণ হচ্ছে একটা লাইন থেকে আরেকটা লাইনের গ্যাপটাকে আমরা প্রপার স্পেসিংটা পাই না। আমি যদি 1 সেন্টিমিটারও দেই প্রপার স্পেসিংটা পাই না যদি বাড়তিটা অ্যাড করা থাকে। এটা বুঝছেন কিভাবে সলভ করবেন, সবাই বুঝছেন? এটা একদম কমন প্রবলেম, আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে লেখা টেখা যখন কপি করে নিয়ে আসবেন, কপি পেস্ট করে আনলেই দেখবেন যে আপনার একটা লাইন থেকে আরেকটা লাইনের গ্যাপ বেশি, বা দেখা গেছে যে একটা প্যারাগ্রাফ থেকে আরেকটা প্যারাগ্রাফের গ্যাপ বেশি, এইরকম এটা একদম কমন সমস্যা। আচ্ছা এখন চলেন আমরা এখন হচ্ছে নতুন একটা জিনিস শিখব, এই যে এখানে এমএস ওয়ার্ডে স্টাইলস এর একটা গ্রুপ দেখছেন, এই যে স্টাইলস লেখা এখানে নিচে ক্লিক করলে অনেক রকমের ফরম্যাট আসে, আমরা এখন শিখব এটার কাজ কি। এই স্টাইলসটা এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, এটা হচ্ছে আপনার কাজটা অনেক ইজি করবে, ইজি কিভাবে করবে এখন সেইটা দেখেন। ধরেন এটা হচ্ছে আমার টাইটেল, টাইটেলটাকে আমি একটু বড় করে ডিফারেন্ট একটা কালার দিয়ে রাখি, ধরেন এটা হচ্ছে আমার টাইটেল, দেখেন এই যে টাইটেলের এখানে বাড়তি স্পেস আছে নাকি নাই বলেন তো, আছে। তাইলে হচ্ছে এই যে নিচে আছে এটা দেখেন, প্রত্যেকটাতেই কিন্তু হচ্ছে বাড়তি স্পেস আছে, কারণ আমি এই লেখাগুলো অন্য জায়গা থেকে কপি পেস্ট করে নিয়ে আসছিলাম। এখন দেখেন এইখানে আমার এই যে কন্টেন্টটা, এই যে লেখাগুলো এখানে কি আমার সব এই যেগুলো হেডিং না, তাইলে হেডিং গুলারে আমরা কি করি একটু বোল্ড করে একটু ধরেন বড় সাইজ করলাম, এটারে একটু কালার করলাম, ধরেন ডিফারেন্ট একটা কালার করলাম। তাইলে আমি চাচ্ছি আমার যে হেডিং গুলো, এই যে এরকম যত হেডিং আছে সবগুলারে এইটার মতোই করব, এইটার মতো করতে গেলে আমার কি করা লাগবে, এইটার মতোই যদি করতে চাই তাহলে এটারে বোল্ড করতে হবে, এটার ফন্ট সাইজ বাড়াইতে হবে, এই কালারে এসে কালার চেঞ্জ করতে হবে, তাই না? প্রত্যেকটায় দেখেন আরেকটা হেডলাইন করে আছে এই যে এখানে, তাইলে এইটারও তো আমার সেম, এই যেগুলো রিমুভ করতে হবে, ফন্ট সাইজ ওইটাই 16 দিছিলাম, বোল্ড করছিলাম, এই কালার দিছিলাম, দেখেন বারবার কিন্তু একই কাজ করতেছি। আরেকটা টাইটেল কই,
আচ্ছা এইটা এইখানে দেখে, এইখানে হচ্ছে ইজি হবে দেখতে, এইখানে অনেকগুলো টাইটেল আছে। দেখেন এইটা হচ্ছে ধরেন আমার একটা আর্টিকেল বা এটা ধরেন একটা আমার যে কোনো কিছুর একটা পেপার, এটার আমি নিচে নিয়ে যাই, এই যে এগুলো আমার টাইটেল না, টাইটেলটার এই ধরেন আমি এটার ফন্ট চেঞ্জ করি, এই ফন্টটা আমার ভালো লাগতেছে না, ধরেন আমি এটারে এই ফন্ট দিলাম, ফন্ট সাইজ একটু বড় করলাম, বোল্ড করলাম, এইটার ধরেন কালার চেঞ্জ করলাম, আন্ডারলাইন দিলাম, তার মানে কি এখানে আমি অনেক কিছু করলাম না। এখন তাইলে এই যে পরে আবার একটা টাইটেল, এই টাইটেলটারও কি আমার সেম জিনিস করতে হবে না, এই যে ফন্ট চেঞ্জ করতে হবে, বোল্ড করতে হবে, আন্ডারলাইন দিতে হবে, এটার ইয়া ফন্ট সাইজ ধরেন এটা কত নিছিলাম 20, তখন ফন্ট সাইজ ভুলে গেলে আমার আবার এগুলো চেক করতে হবে ঠিক আছে নাকি, বারবার প্রতিটা টাইটেলে একই কাজ বারবার গিয়ে করা এটা আমার জন্য অনেক টাইম কনজিউমিং না, এটা আমার অনেক সময় নষ্ট করতেছে না, বারবার একই কাজ করতেছি প্রত্যেকটায়, এই জিনিসটাই আমরা স্টাইলস থেকে একবার সেট করে দিব, এরপরে শুধু আমার এটা ক্লিক করলেই হবে আর কিছু করা লাগবে না, বুঝতে পারছেন? মানে বারবার যেমন ধরেন এই যে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের ফন্টটা আমি চেঞ্জ করে ধরেন এই ফন্টেই দিলাম, এইটা লাইন স্পেসিং ধরেন 1.15 দিলাম, ফন্টের কালারটা এই কালার করে দিলাম, লেখার সাইজ করে দিলাম 10, এই যে বারবার ইয়া করতেছি তাহলে মানে কি প্রতিটা প্যারাগ্রাফ কেও আমার এই যে এইটার মতো করে বারবার করতে হবে না, সেম কাজটাই দেখেন আমি আবার করতেছি একই জিনিস, এই লাইন স্পেসিং দেখেন, সো দেখেন এই জিনিসটা বারবার প্রতিটাতে গিয়ে এইভাবে এইভাবে সিলেক্ট করে করা করা আমার জন্য কিন্তু অনেক সময় নষ্ট হবে। সো এইটারে আমরা কিভাবে করব দেখেন, আমি কন্ট্রোল জেড দিয়ে দিয়ে আগের জায়গায় চলে যাই, এই তো এইখানে দেখেন নর্মালি যে কোনো লেখার উপর আমি যখন কার্সার নিয়ে আসতেছি স্টাইলস এর মধ্যে সিলেক্ট করা কোনটা নর্মাল, তাই না? এই যে কার্সার ধরেন আমি যে কোনো জায়গায় রাখলাম, দেখেন এই প্যারাগ্রাফের টেক্সট নর্মাল ফরম্যাটে, হেডিং যেটা এইটাও নর্মাল ফরম্যাটে, সবই নর্মাল ফরম্যাটে। এখন আমার এইখানে এইটা তো হেডিং আর এইটা হচ্ছে প্যারাগ্রাফ, দুইটা আলাদা জিনিস না, তাইলে আমি হেডিং এর জন্য একটা ফরম্যাট করব আর প্যারাগ্রাফের জন্য আরেকটা ফরম্যাট করব, তাই তো? দুইটার ফরম্যাট আলাদা না, কারণ প্যারাগ্রাফের ফন্ট সাইজ আর এইটার ফন্ট সাইজ কি সেম, লেখার সাইজ সেম না, তাইলে ধরেন আমি এখন কি করলাম এই যে হেডিং যেটা এই হেডিং এর উপরে যে কোনো একটা জায়গায় আমি কার্সার রাখি অথবা পুরাটা সিলেক্ট করে ইচ্ছা, ধরেন আমি এটা পুরাটা সিলেক্টই করলাম, করে এখন ধরেন এখানে হেডিং 1 আছে, হেডিং 2 আছে, হেডিং 3 আছে, আমি যে কোনো একটা নিতে পারি, ধরেন আমি হেডিং 2ই নিলাম, নর্মালি হেডিং 1 কোনটা, হেডিং 1 হচ্ছে কি আমার আর্টিকেল বা পেপার বা বইয়ের একদম মূল যে টাইটেলটা এটাই তো আমার হেডিং 1, হেডলাইন 1 নাম্বার, তারপরে ওই যে বিভিন্ন চ্যাপ্টারের ভিতরে যে হেডিং গুলো এগুলো হচ্ছে হেডলাইন 2, ধরেন এটাকে আমি হেডিং 2 তে সেট করি, এই যে টাইটেলটাকে, এই যে হেডিং 2 দেখছেন এইখানে যেমন ক্লিক করতেছি দেখেন এটা কি হচ্ছে, এটার যে ফরম্যাট এই ফরম্যাট নিয়ে নিচ্ছে, কিন্তু আমি তো এটা চাচ্ছি না, আমি যাচ্ছি আমার মতো করে সেট করতে। এখন আমার মতো করে সেট করতে গেলে কি এটাকে কাস্টমাইজ করতে হবে না, এডিট করতে হবে না, এটাকে এডিটটা কিভাবে করব দেখেন, এই যে এইখানেই কার্সারটা নিয়ে আসবো, এনে মাউসের রাইট বাটনে ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলো অপশন আসছে, আমি যাব হচ্ছে মডিফাইতে, দেখছেন মডিফাই, মডিফাইতে গেলে দেখেন এইখানে আমার কিচ্ছু করার দরকার নেই, এই যে ফরম্যাটিং এগুলা কি এই যে এগুলার সাথে আমার এগুলার মিল আছে না, একই জিনিস না এখানে, তাইলে আমি এইখান থেকে এইটা কি ফন্ট, তাইলে আমি আমার পছন্দ মতো একটা ফন্ট দেই, ধরেন এই রোবোতো ফন্ট এইটা আমি নিলাম,
ফন্টের সাইজ আমার হেডিং কত হবে, আমি দিলাম ধরেন 20, এই যে আমাকে প্রিভিউ কিন্তু শো করতেছে এখানে দেখছেন, হ্যাঁ এই যে বোল্ড দেখেন আমি বোল্ড তুলে দিলাম, এখন আমি চাচ্ছি এটা বোল্ড করতে, আন্ডারলাইনও দিতে চাচ্ছি, ইটালিক চাইলে আমি করতে পারি নাও করতে পারি, ধরেন আমি এটা করলাম না। এখন দেখেন অ্যালাইনমেন্ট কি হবে, রাইটে দিলে রাইটে যাবে, সেন্টারে দিলে সেন্টারে থাকবে, লেফটে দিলে লেফটে থাকবে, এগুলো হচ্ছে স্পেসিং। দেখেন এটা যখন আমি দিতেছি, এই যে দেখেন প্যারাগ্রাফ থেকে টেক্সটের মানে প্যারা ইয়া হেডিং থেকে প্যারাগ্রাফের ডিস্টেন্স দেখেন অনেক বেড়ে গেছে না, তাইলে আমি এটাকে একদম চাপাই দিই। এগুলো দেখেন এগুলো হচ্ছে লাইন স্পেসিং, এখানে কাজ করতেছে না, তার মানে হচ্ছে লাইন স্পেসিং একদম লাস্ট পর্যন্ত আসছে। আচ্ছা টেক্সটের কালার ধরেন আমি কালার কি দিব, ধরেন এই কালারই দিলাম, এই যে দেখেন প্রিভিউ কিন্তু আমাকে শো করতেছে এখানে, তাইলে আমার কি এতটুকু এডিট করলেই হচ্ছে আপাতত? ঠিক আছে আমি ধরেন এতটুকুই এডিট করলাম, ওকে দিলাম। দেখেন এই যে মাঝের যে গ্যাপটা না, এটা কিসের গ্যাপ বলেন তো, এই যে হেডিং থেকে প্যারাগ্রাফের মধ্যে এই যে অনেকখানি গ্যাপ না মাঝে, এই গ্যাপটা কিসের গ্যাপ? হ্যাঁ হ্যাঁ এই যে লাইন স্পেসিং এর যেটা, এই যে আফটার প্যারাগ্রাফ বাড়তি স্পেসিং অ্যাড করা ছিল, বিফোর যেটা এটাও আমি তুলে দিলাম, বুঝছেন? এই যে দেখেন এখন একদম স্পেসিং ছাড়া না। আচ্ছা এই যে কাস্টমাইজটা এইখান থেকে করলাম রাইট বাটনে গিয়ে মডিফাই এ গিয়ে, এটা বুঝতে পারছেন? হ্যাঁ এতটুকু কি ক্লিয়ার সবাই? হ্যাঁ তাহলে আপনারা সামনে সামনে এসে বসেন, এই যে সামনে সিট ফাঁকা এইখানে ফাঁকা, ভাই একটু সামনে চলে আসে না আপু, দুজন এখানে বসে পড়ো। আচ্ছা দেখেন আরেকবার এটা দেখাই, এই যে আমি এটাকে এখন কাস্টমাইজ করব স্টাইলস থেকে, মানে আমি এখানে যা চেঞ্জ করা সব আমি একবারই করব, আমি বারবার একই কাজ করব না। তাইলে আমি কি করলাম, হেডিংটাকে আমি সিলেক্ট করলাম, করে এখন যে আমি এটাকে হেডিং টু তে আমি এডিট করব। এখন দেখেন এখানে কিন্তু হেডিং টু বা ইয়ার কোনো বাধ্যবাধকতা নাই যে আপনাকে হেডিং টু তেই এটা করতে হবে, আপনি চাইলে হেডিং ওয়ানে নিতে পারেন, নো স্পেসে আপনি যেইটাতে ইচ্ছা নিতে পারেন, বুঝতে পারছেন? আমি হেডিং টু তে নিচ্ছি, টু তে গিয়ে দেখেন এখানে অনেকগুলো অপশন, আমি যাব হচ্ছে মডিফাই। মডিফাই মানে কি? মডিফাই মানে হচ্ছে কাস্টমাইজ করা, কোন একটা কিছু একটা অবস্থায় আছে, মডিফাই করা মানে হচ্ছে এটাকে আমি ভেঙে নতুন করে হচ্ছে এটাকে তৈরি করব, নতুন করে চেঞ্জ করব এটাকে। তাইলে মডিফাই তে গেলাম, এই তিনটাতে আমার এখানে কোনো কাজ নাই, আমার কাজই হচ্ছে এই যে এখানে অ্যালাইনমেন্ট তারপরে টেক্সটের ফন্ট টন্ট এগুলাতেই আমি কাজ করব। তাইলে ফরম্যাটিং এ এসে এখানে আমি ফন্ট চেঞ্জ করে দেই, ফন্টের সাইজ ধরেন 18 আছে আমি এটাকে 20 করে দেই, বোল্ড করা আছে আর যদি না থাকে তাইলে বোল্ড করলাম, আন্ডারলাইন দিলাম আন্ডারলাইন হবে নিচে, এই যে অটোমেটিক লেখা না, অটোমেটিক মানে হচ্ছে এটা কালার, অটোমেটিক কালারটা হচ্ছে এটা একদম ডার্ক ব্ল্যাক কালারটাই বেসিক্যালি এটাকে অটোমেটিক বলে আর কি। ধরেন আমি এটা এখন একটু ওই যে ব্লু কালার নেই আর স্পেসিং এগুলো থাক এভাবেই, আমার এখানে কিন্তু ফরম্যাটিং শেষ, এতটুকুই কাজ। এই যে প্রিভিউ দেখেন প্রিভিউ কিন্তু শো করতেছে, ওকে দিলাম, দেখেন চেঞ্জ হয় নাই, কিন্তু চেঞ্জ হয় নাই কেন বলতে পারবেন? সিলেক্ট করা নাই, কারণ সিলেক্ট তো করা নর্মাল। তাইলে আমি হেডিং টুটা সিলেক্ট করে দেই, বাড়তি স্পেসিং যেটা ছিল এটাও আমি রিমুভ করে দেই। এখন দেখেন এইটাও আমার হেডিং টু না, এগুলো সব দেখেন আমি জাস্ট এখানে যে কোনো একটা জায়গায় কার্সার রেখে হেডিং টু তে ক্লিক করলাম, এই যে এখানে হেডিং টু তে ক্লিক করলাম, দেখেন জাস্ট খালি আমি সিলেক্ট করে দিব, বাকি সব কিন্তু ওর মতো করে নিবে। সমস্যা হচ্ছে একটাই, এই যে বাড়তি যে স্পেসিংটা এটা আমার ম্যানুয়ালি মুছে নিতে হবে, কারণ এটা আমি যেই জায়গা থেকে কপি পেস্ট করে নিয়ে আসছি যে একটা ওয়েবসাইট থেকে,
ওয়েবসাইটের ফরম্যাটের সাথে আমার ওয়ার্ডের ফরম্যাট মিলবে না, সো এই স্পেসিং গুলো আমি জাস্ট সিম্পলি তো রিমুভ করে দিলাম। কিন্তু দেখেন আমার হেডিং এ কিন্তু এই যে কালার চেঞ্জ করা, এই ফরম্যাটিং করা, এগুলার কিন্তু কোনো কাজ কিন্তু আর করতে হইতেছে না, দেখছেন? এগুলা যে কোনো একটা জায়গায় আমি কার্সার রেখে, এখন দেখেন আমি যদি এই যে প্যারাগ্রাফ গুলা না, এই যে এই প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফের মধ্যেই ধরেন আমি যে কোনো একটা জায়গায় এই যে কার্সার রেখে এই যে ধরেন এখানেই রাখলাম, রেখে যদি হেডিং টু দেই, দেখেন আমার পুরো প্যারাগ্রাফ কিন্তু হেডিং টু ফরম্যাট নিয়ে নিবে, বুঝতে পারছেন? মানে এইখানে আপনার যেইভাবে কাস্টমাইজ করে রাখবেন এবং আপনি যদি ওইটা সিলেক্ট করেন তাইলে কিন্তু ওই ফরম্যাটেই নিবে। ধরেন এই প্যারাগ্রাফে রেখে আমি যদি এখন হেডিং থ্রি তে সিলেক্ট করি, দেখেন এটা কিন্তু হেডিং থ্রি ফরম্যাট নিবে। আমি যদি এখান থেকে কোটে ক্লিক করি তাহলে কোটেশন হিসাবেই নিবে, স্ট্রং এ যদি দেই তাহলে এই ফরম্যাটে নিবে। মানে যেইটাই যেই ফরম্যাট সেট করা আছে সেইটা কিন্তু সেই ফরম্যাটেই নিবে, বুঝতে পারছেন? ধরেন তাইলে আমি এখন কি করব, আমি এখন ধরেন প্যারাগ্রাফ গুলাকে, ধরেন এই প্যারাগ্রাফের যে কোনো একটা জায়গায় কার্সার রাখলাম, রেখে আমি নর্মাল যেটা এটার মধ্যে এডিট করি, এই যে মডিফাই, এইটা ধরেন হচ্ছে আমি রোবোতো ফন্টটাই দিলাম, ফন্ট সাইজ 10 করে দিলাম, ফন্টের কালার ধরেন একটু এই কালার করে দেই, এই বাড়তি স্পেসিং গুলা মুছে দিলাম, ওকে। দেখেন এই যে আমি এখন যে কোনো প্যারাগ্রাফে কার্সার রেখে শুধু নর্মালে ক্লিক করতেছি, দেখেন পুরো প্যারাগ্রাফের ফরম্যাট কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? পুরো প্যারাগ্রাফের ফরম্যাট কিন্তু চেঞ্জ। এটা কি ছিল, হেডিং টু ছিল, এগুলো হচ্ছে এই যে প্যারাগ্রাফ। দেখেন এটাকে আমার অনেক টাইম সেভ করতেছে না নতুন করে ফরম্যাট করতে। আরো একটা ইজিয়েস্ট ওয়ে হচ্ছে, ধরেন এই যে বারবার সিলেকশনে গিয়ে একটা ঝামেলা না, ধরেন পুরোটারই সবচেয়ে বেশি টেক্সট কি আমার প্যারাগ্রাফ না, হেডিং তো অনেক কম, তাহলে পুরো অর্ডারে সিলেক্ট করে ধরেন আমি নর্মাল ফরম্যাটে নিয়ে গেলাম, ও এটা হচ্ছে একটার উপর একটা নেয় নাই, আমার টেক্সট গেল কই, ও এই যে এইখান থেকে ধরেন হচ্ছে যে আমি কি করলাম, আমি পুরো এটারে সিলেক্ট করে নর্মাল ফরম্যাটে নিয়ে গেলাম, যেহেতু আমার প্যারাগ্রাফই আসলে অনেক বেশি, প্রত্যেকটা প্যারাগ্রাফ একটা একটা ধরে ধরে সিলেক্ট করা ঝামেলা, তাহলে এখন যেহেতু একটা কাজ শেষ, আমার প্যারাগ্রাফের ঝামেলা শেষ, এখন খালি হেডিং গুলোকে হেডিং টু দিয়ে দিই, তাইলে অ্যাটলিস্ট আমার একটা কাজ কমে গেল না প্যারাগ্রাফ গুলো নিয়ে, খালি হচ্ছে হেডিং গুলারে ঠিক করলাম। ওগুলো আর সিলেক্ট করি নাই পরে, আচ্ছা এইগুলো মুছে দেই, ধরেন এতটুকু মুছে দিলাম। এরপরে কাজ কি আমার, শুধু এগুলার আছে এই যে বাড়তি স্পেসিং গুলা রিমুভ করে দিব, বাড়তি স্পেসিং গুলা রিমুভ করে দিলে আমার পুরা প্যারাগ্রাফটা একদম পারফেক্টলি হচ্ছে আপনার এটা সেট হয়ে যাবে। এবং এটা দেখানোর আরো একটা কারণ হচ্ছে এই এই ফরম্যাটিংটা করি হচ্ছে আমরা যখন টেবিল অফ কন্টেন্টস বানাই, টেবিল অফ কন্টেন্টস হচ্ছে কি আপনার বইয়ের সূচিপত্র, দেখছেন না ফার্স্ট পেজের বা সেকেন্ড পেজের দিকে সূচিপত্র থাকে না, সূচিপত্রের কাজ কি আমার বইয়ের কোন জায়গায় কি আছে সব কিছুর একদম পেজ নাম্বার সহ সব লিস্ট করা থাকে। আর এমএস ওয়ার্ডের
সূচিপত্রের যেটা এখানে হচ্ছে এটা টেবিল অফ কন্টেন্টস বলে হচ্ছে, মানে আমি যখন এই ফরম্যাটে গিয়ে টেবিল অফ কন্টেন্টস বানাবো আমার সিলেকশন অনুযায়ী হচ্ছে একটা সূচিপত্র তৈরি হবে। তখন যেটা হবে আমি যদি ওই সূচিপত্রে খালি এটা ক্লিক করব, ক্লিক করলে আমাকে ওই নির্দিষ্ট পেজে নিয়ে যাবে অটো, বুঝতে পারছেন? এইটা হচ্ছে দেখবো আমরা এখন, এই জন্য এইটার এখন ফরম্যাট ঠিক করতেছি, এই স্পেসিং গুলা রিমুভ করে দেই। সব স্পেসিং গুলা থাকলেও সমস্যা নাই, কিন্তু স্পেসিং গুলা থাকলে হচ্ছে দেখতে বাজে লাগে। এগুলা ডিলিট করে দেই সব। এই ছিল আমার পুরো ডকুমেন্টটা, তাই না? এখন দেখেন টেবিল অফ কন্টেন্টস বানানোর জন্য আমি আমাকে যেটা করতে হবে, আমার এই যে লেখাগুলো এন্টার চাপ দিয়ে এটাকে পরের পেজে নিয়ে যেতে হবে। ফার্স্ট কাজ যেটা এন্টার চাপ স্টেপে হচ্ছে এটাকে পরের পেজে নিয়ে, মানে এই ফার্স্টের পেজটা হচ্ছে খালি করে ফেলতে হবে, বুঝছেন? ফার্স্টের পেজটা আমি খালি করে ফেললাম, এখন সিম্পলি কার্সারটাকে লাস্টে এনে এইখানে দেখেন ইনসার্ট, ইনসার্টে গেলে পেজ ব্রেক, দেখছেন? এই ইনসার্ট মেনুতে গেলে পেজ ব্রেক, পেজ ব্রেক মানে হচ্ছে সেকশনটাকে আলাদা করে ফেলা। আলাদা করে ফেলা কিভাবে দেখেন, আমি যখন পেজ ব্রেক দিলাম, দেখেন এই যে আইকনটা দেখছেন হোমের মধ্যে, এই যে আইকনটা শো হাইড লেখা, এইটার কাজ কি দেখেন? শো হাইড এই আইকনে কাজ হচ্ছে এই যে মার্কগুলো করে দেখাচ্ছে কি জানেন, আমার কোথায় কোথায় এন্টার মানে প্যারাগ্রাফ ক্রিয়েট করা আছে, কোন জায়গায় প্যারাগ্রাফ শেষ হয়েছে, এই সব কিছু দেখেন। এই যে আমি নেক্সট পেজে যাওয়ার সময় এতগুলা এন্টার প্রেস করছি, করে করে ওই যে আমি নিচে গেলাম না, ও আমাকে জাস্ট হচ্ছে ফুটপ্রিন্টটা দেখাইতেছে যে আমি কোন কোন জায়গায় এন্টার দিয়ে দিয়ে পরের পেজে গেছি। এখানে লেখা দেখছেন পেজ ব্রেক, মানে হচ্ছে এই যে এই পেজটা, এই ব্ল্যাঙ্ক পেজটা, এইটা হচ্ছে আমার একটা সেগমেন্ট আর এইটা হচ্ছে আরেকটা সেগমেন্ট। বইয়ের মধ্যে কিছু কিছু বইয়ে দেখবেন চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা থাকে, মোটা বইগুলাতে চ্যাপ্টার ওয়ান বা খণ্ড এক খণ্ড দুই এইভাবে ভাগ করা থাকে। এক নম্বর খণ্ড যখন শেষ, দেখা গেছে যে এক নম্বর খণ্ডে হচ্ছে পেজ হচ্ছে 1 থেকে 200 পর্যন্ত, তারপরে হচ্ছে একটা বা দুইটা পেজ হচ্ছে ফাঁকা থাকে বা খণ্ড দুই লেখা থাকে, তারপর দেখবেন যে আবার 1 থেকে শুরু হয়েছে বইয়ের নাম্বারিং, শুরু হয়ে দেখা গেছে যে দ্বিতীয় খণ্ড হচ্ছে 300 পেজ পর্যন্ত, 2 নম্বর খণ্ড শেষ, 3 নম্বর খণ্ড শুরু, আবার কিন্তু একই বইয়ের মধ্যে, কিন্তু একই বাইন্ডিংস এর মধ্যেই নাম্বার কিন্তু আবার শুরু হয়েছে 1 থেকে দেখা গেছে যে 50-100 পর্যন্ত। তার মানে কি প্রত্যেকটাকে আলাদা আলাদা সেগমেন্টে ভাগ করছে না, এই পেজ ব্রেকের কাজটাই হচ্ছে কি আমার ডকুমেন্টটাকে সেপারেট করা, বুঝছেন? তো এই পেজ ব্রেক দিয়ে আমি যেটা কি করলাম, আমি হচ্ছে সেগমেন্ট ভাগ করে ফেলছি, এইটা হচ্ছে আমার এইখানে থাকবে সূচিপত্র আর এইখান থেকে আমার বইয়ের কন্টেন্ট সব শুরু। এখন দেখেন আমি জাস্ট সিম্পলি যেটা তুলে দিই, এটা আমার তো দরকার নাই, সিম্পলি এইখানে কার্সারটা রেখে এটা ফন্ট সাইজ 20 অনেক বড়, এটাকে ধরেন একটু ছোট করে নেই, আন্ডারলাইন দরকার নাই, বোল্ডেরও দরকার নাই। এখন দেখেন এই যে রেফারেন্স দেখছেন, রেফারেন্সের এখানে টেবিল অফ কন্টেন্টস দেখছেন, টেবিল অফ কন্টেন্টস সবাই দেখছেন, টেবিল অফ কন্টেন্টস আমি ক্লিক করি, ক্লিক করলে দেখেন এইখানে অনেকগুলো টেমপ্লেট দেয়া আছে, একটা দুইটা তিনটা, তারপর দেখেন এখানে কাস্টম টেবিল অফ কন্টেন্টস। আচ্ছা আমি ফার্স্টে র্যান্ডম একটা নেই, প্রথমটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে কি হইলো দেখেন, কন্টেন্টস আসছে কি, ধরেন এটা এটাকে আমি দিলাম কি দিব এটাকে, ধরেন লিখলাম এজেন্ডা, এইটারে ধরেন একটু বোল্ড করে দেই, এটার উপরে স্পেসিং আছে,
একটু নামায় দেখি এই জিনিসগুলা কি, দেখেন তো, এই দেখেন আমার লেখা টেবিল অফ কন্টেন্টস দেওয়ার পরে একদম উপরে চলে গেছে নিচে। এইটাকে এই যে পেজে আমি সেট করে ফেললাম। টেবিল অফ কন্টেন্টসটা যখন বানাবেন তখন হচ্ছে দেখবেন যে এইটা আরো এক পেজ নিচে চলে যায়। আচ্ছা, এই যে এটাকে জাস্ট এখন উপরে নিয়ে এসে ঠিক করলাম। এখন দেখেন এইখানে যে জিনিসগুলা, এগুলা কি সব আমার এই হেডিং গুলা না? হোয়ার ডাজ ইট কাম ফ্রম, হোয়ার ক্যান আই গেট সাম, হোয়াট ইজ লরেম ইপসাম, দেখেন এগুলাই কি সব এইখানে না? এখন একটা জিনিস দেখেন, এই হেডিং গুলার উপরে যখন আমি কার্সার আনতেছি কি লেখা আসতেছে উপরে? কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো লিংক, তাই না? এই যে উপরে দেখেন একটা ইনস্ট্রাকশন আসছে, আমি দেখেন সিম্পলি যখন এখানে ক্লিক করতেছি কাজ হচ্ছে না, কিন্তু মানে পুরো জিনিসটা সিলেক্ট হচ্ছে, কিন্তু কিবোর্ড থেকে আমি যদি কন্ট্রোল প্রেস করে কন্ট্রোলে চাপ দিয়ে আমি যে কোনো একটা পয়েন্টে ক্লিক করি, দেখেন আমার কার্সার কিন্তু ওই পয়েন্টে চলে আসছে, দেখছেন? ধরেন আমি এটা আরো বাড়াই, এইখান থেকে ছিল তো, ধরেন এই যে এই পুরাটা টেক্সট কপি করলাম এইখান থেকে, ধরেন এই যে পেস্ট করে পেজ হচ্ছে বাড়াই দিলাম। এখন অনেক পেজ হয়ে গেছে না? এখন দেখেন এটা সিলেক্ট করে এই যে আপডেট টেবিল, আপডেট এন্টায়ার টেবিল, ওকে। এখন দেখেন আমার সূচিপত্র কত বড় হয়েছে, দেখছেন সূচিপত্র কত বড় হয়েছে? কারণ আমি তো ইচ্ছা মতো কন্টেন্ট নিছি কপি পেস্ট করে। এই দেখেন একদম পুরাটা হচ্ছে সূচিপত্র। পুরাটাকে সিলেক্ট করে ধরেন এইটার হচ্ছে আমি এই যে রিমুভ স্পেস এগুলো রিমুভ করে দেই, লাইন স্পেসিং একটু বাড়ায় দেই। এখন দেখেন আমার এখানে ডকুমেন্ট আমি কত পেজ পর্যন্ত নিছি, 58 নাম্বার পেজ পর্যন্ত লেখা আমার, আর এটা হচ্ছে আমার পুরো সূচিপত্র। এখন ধরেন আমার 26 নাম্বার পেজের, আচ্ছা এটা নিচে কি আন্ডারলাইন চলে আসছে না? দাঁড়ান এই আন্ডারলাইনটা রিমুভ করে নেই। এতটুকু পর্যন্ত এখন ধরেন আমি হচ্ছে চাচ্ছি এই যে 43 নাম্বার পেজে ধরেন এই যে এই পয়েন্টটায় যাইতে, তাইলে এইভাবে স্ক্রল করে যাওয়াটা আমার জন্য একটু ডিফিকাল্ট না? এই যে খোঁজা 43 নাম্বার পেজে এটা কই আছে, ধরেন আমার যাওয়া লাগবে এখন 43 নাম্বার পেজে। এখন তাইলে আমি এখান থেকে জাস্ট কন্ট্রোল চাপ দিয়ে আমি ক্লিক করলাম, দেখেন আমি কিন্তু এই যে নিচে দেই 43 নাম্বার পেজের ওই পয়েন্টে কিন্তু আমি চলে আসছি, দেখছেন? হ্যাঁ, এটা আমি আবার দেখাচ্ছি, এটার কাজটা বুঝতে পারছেন সবাই? তাইলে আমি এখান থেকে লেখা আর একটু কমায় দিই, কারণ এটা অনেক লেখা তো। এটা তাইলে আমি একদম শুরু থেকে দেখাই টেবিল অফ কন্টেন্টস এটা ডিলিট করে দিই। টেবিল অফ কন্টেন্টস এই এইরকম আপনি যদি বানাইতে চান, এটাকে এটাকে বলা হয় হচ্ছে আপনার ডাইনামিক করা আর কি। এখন আপনি যদি এরকম আপনার ডাইনামিক সূচিপত্র এই ধরনের কোনো কিছু বানাইতে চান,
সেই ক্ষেত্রে আপনার ফার্স্ট কাজ হচ্ছে আপনার এই যে কন্টেন্ট যা কিছু আছে এটার হেডিং গুলা কি হবে, মানে আপনি যেগুলাকে দেখাইতে চাচ্ছেন আপনার সূচিপত্রে সেগুলাকে হচ্ছে আপনার আগে এইখান থেকে স্টাইলস থেকে হচ্ছে এই ফরম্যাটিং এ করে নিতে হবে সবকিছু। এইখান থেকে যদি আপনি ফরম্যাটিং না করে এগুলাকে ম্যানুয়ালি যদি ফরম্যাট করেন তাইলে কিন্তু এটা কাজ করবে না, বুঝছেন? সেকেন্ড কাজ হচ্ছে ধরেন আমি এইখানেই শুরুতে কার্সারটা রেখে ইনসার্টে গিয়ে পেজ ব্রেক দিই, পেজ ব্রেক দিলে দেখেন এটা কিন্তু সেকেন্ড পেজে চলে গেছে আমার লেখাটা, ফার্স্ট পেজটা কিন্তু ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক না? তাইলে আমার সেকেন্ড স্টেপ কি ছিল, পেজ ব্রেক ক্রিয়েট করা, পেজ ব্রেক করে সেকশন আলাদা করে ফেলা। থার্ড কাজ হচ্ছে আমি রেফারেন্সে যেতে হবে, রেফারেন্সে গিয়ে এই যে টেবিল অফ কন্টেন্টস দেখছেন, টেবিল অফ কন্টেন্টসে গেলে এইখানে দুইটা হচ্ছে ডিফল্ট সিস্টেম দেওয়া আছে, আর আপনি চাইলে এই যে কাস্টম টেবিল অফ কন্টেন্টস কাস্টমে গিয়ে এখান থেকে আপনি কাস্টমও করতে পারবেন। কাস্টম করবেন কখন, হেডিং ওয়ান দেখেন এখানে হেডিং টু হেডিং থ্রি আছে, এখন আপনার যদি হেডিং, আমি তো একটা সিঙ্গেল হেডিং নিচ্ছি, এখন এমন হইতেই পারে আমার হেডিং এর মধ্যে সাব হেডিং ও লিঙ্ক করতে হবে, সেই ক্ষেত্রে হচ্ছে আমার এগুলোও আসবে। আবার আপনি যদি এখন আমি চাচ্ছি যে আমার কোনো সাব হেডিং নাই, তাহলে এই যে শো লেভেলস দেখছেন, শো লেভেলসটা হচ্ছে দেখেন ডিফল্ট থ্রি ছিল এই কারণে কিন্তু এখানে হেডিং থ্রি ছিল, শো লেভেলস যদি আমি কমায় দেই ওয়ান দিলাম তার মানে কি আমি যদি হেডিং সাব হেডিং বা এই ধরনের কোনো কিছু যদি আমি লিঙ্ক করি শুধুমাত্র একটা হেডিং এ, মানে আমার মূল যে হেডিং গুলো এগুলাই শুধু লিঙ্ক হবে, বাকি কোনো কিছু লিঙ্ক হবে না, বুঝছেন? আমি তো এখন একটাই হেডিং নিব, আমার তো দুইটা তিনটা এখানে নাই, তাইলে আমি একটা দিলাম দেখেন হেডিং ওয়ান শুধু। এখন এইটার ডিজাইন কি ডট 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 দেয় না, এই যে ট্যাব লিডার এইটা হচ্ছে এই যে আমি যদি ড্যাশ দেই তাইলে এই যে ড্যাশ হবে, এটা যদি আমি যে নিচের দিকে হাইফেন দেই তাইলে এটা আন্ডারস্কোর যেটা আন্ডারস্কোর হবে। এখন দেখেন এই যে টিক মারা কি রাইট অ্যালাইন পেজ নাম্বারস, এটা যদি উঠাই দেই তাইলে দেখেন ওই যে পেজ নাম্বারটা সাথে চলে আসবে, আর এটা যদি টিক দেই তাহলে ডান পাশে যাবে। শো পেজ নাম্বার যদি আমি তুলে দেই তাইলে হচ্ছে পেজ নাম্বার শো করবে না, আর শো পেজ নাম্বার যদি আমি টিক দেই তাইলে হচ্ছে পেজ নাম্বার শো করবে, বুঝতে পারছেন? আর এই যে ইউজ হাইপারলিংকস ইনস্টেড অফ পেজ নাম্বার, এটা যদি দেই তাহলে হাইপারলিংক হবে ওয়েবের ক্ষেত্রে, এটা হচ্ছে আমি যেহেতু ওয়েবে কোনো কাজ করতেছি না তাইলে আমার এটা দরকার নাই। আর ফরম্যাট, ফরম্যাটে দেখেন হচ্ছে এখানে ক্লাসিক, এগুলো হচ্ছে স্টাইল আর কি, ক্লাসিক দিলে এরকম, ডিস্টিংটিভ দিলে এরকম, ফ্যান্সি দিলে এরকম আসবে, মডার্ন দিলে এইভাবে আসবে, ফর্মাল দিলে এইভাবে আসবে, সিম্পল দিলে এইভাবে আসবে, এগুলো হচ্ছে জাস্ট স্টাইল। আমি ফ্রম টেমপ্লেট দেই, এই আন্ডারস্কোর দেই, আর শো লেভেল এক থাকে, ওকে। এখন এখানে একটা জিনিস দেখেন আসছে, এখানে দেখেন কি আসছে, টেবিল অফ কন্টেন্ট ক্রিয়েট করলাম, টেবিল অফ কন্টেন্ট কি আসছে, আসে নাই, কি কারণে আসে নাই দেখেন, না আসার রিজনটা দেখেন, না আসার রিজনটা হচ্ছে কাস্টম থেকে আমি সিলেক্ট করছি কি শুধু হেডিং ওয়ান না, কিন্তু আমি ফরম্যাটে ফরম্যাট দিছি কোন জায়গায়, হেডিং টু না? তাহলে হেডিং টু আমি ফরম্যাটিং করছি হেডিং টু তে, কিন্তু আমি এখানে চাচ্ছি হেডিং ওয়ান, তাইলে আসবে কোথেকে, আমার এখানে তো হেডিং ওয়ানে কোনো ফরম্যাট নাই, তাই না? তাইলে কি আমার এখানে শো লেভেল থেকে অ্যাটলিস্ট দুইটা দিতে হবে যাতে হেডিং টুটাকে কাউন্ট করে, কারণ হেডিং এর ফরম্যাট তো ছিল তিনটা চারটা, এই যে দেখেন আমি বাড়াইতে থাকলে আসবে, কিন্তু আমার তো এতগুলো ছিল না, আমার হেডিং ইনপুট দিচ্ছে কোন জায়গায়, দুই পর্যন্তই তো আছে, তারপরে তার হেডিং নাই, তাইলে আমি হেডিং টু পর্যন্ত নেই, নিয়ে এখন যদি ওকে দেই দেখেন এখন হইছে, এখন কিন্তু হইছে, কারণটা হচ্ছে
কারণটা হচ্ছে আমার ওই হেডিং ওয়ান যেটা আমি দিছিলাম, হেডিং ওয়ান তো নাই এখন, বুঝতে পারছেন? এইটা ডাইনামিক্যালি কাজ করে কিভাবে দেখেন। এখন ধরেন আমি নিচ থেকে আমার এখানে আসতে কত নম্বর পেজ পর্যন্ত দেখেন, 28 নম্বর পেজ পর্যন্ত। ধরেন আমি নিচ থেকে 4-5টা পেজ আমি ডিলিট করে দিই, ধরেন এইখান থেকে একদম লাস্ট পর্যন্ত আমি মুছে দিই, এতটুকু আমার দরকার নেই, তাইলে আমার পেজ কি অনেক কমে গেল না? কিন্তু আমার এইখানে সব রয়ে গেছে না ওগুলা। সিম্পলি আমি এখানে একটা ক্লিক করব, এই যে দেখেন, সিম্পলি আমি টেবিল অফ কন্টেন্টস এর এখানে যে কোনো একটা জায়গায় কার্সার রাখবো, রেখে মাউসের রাইট বাটন ক্লিক করলেই দেখেন এই যে আপডেট ফিল্ড, দেখছেন আপডেট ফিল্ড, আপডেট ফিল্ডে দিলে এখন দেখেন এটা কিন্তু রিলোড হয়েছে, হয়ে দেখেন 28টা পেজ ছিল এখন কত, 13 পর্যন্ত, মানে 15টা পেজের কন্টেন্ট আমি ডিলিট করে দিচ্ছি। এখন দেখেন আমার প্রথমটা কি, হোয়াট ইজ লরেম ইপসাম, হোয়াট ইজ লরেম ইপসাম, ধরেন এই টাইটেলটাকে আমি চেঞ্জ করি এখান থেকে, এটাকে ধরেন আমি আমি লিখে দিলাম যে ধরেন হাউ টু ক্রিয়েট টেবিল অফ কন্টেন্টস, আমি টাইটেলটা এডিট করলাম, এডিট করলাম, এইখানে কি চেঞ্জ হইছে? চেঞ্জ হয় না, তাহলে এই যে রাইট বাটনে ক্লিক করে আপডেট ফিল্ড চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? মানে জিনিসটা হচ্ছে আপনি এইখানে যদি আপনি হেডিং এর কোনো টাইটেল চেঞ্জ করেন, আপনি যদি এখান থেকে কোনো একটা হেডিং বাদ দিয়ে ওইখানে জাস্ট আপডেট ফিল্ড দেন, ও হচ্ছে রিলোড নিয়ে আপডেট হয়ে যাবে, বুঝতে পারছেন? তাহলে এটা কিভাবে বানাইলাম, বুঝতে পারছেন? এখন দেখেন আমি যে কোনো একটা জায়গায় যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে আমি ক্লিক করি পয়েন্টে, আমাকে কিন্তু একদম নির্দিষ্ট ওই হেডিংটাতেই নিয়ে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা ধরেন এইখানে এইখানে ধরেন হচ্ছে আমি কি করলাম, বা ধরেন এই যে এইখানে ধরেন আমি একটা পয়েন্ট লিখি ওই আগের ক্লাসের টাই, ধরেন আমি একটা পয়েন্ট দিলাম, এইটারে একটু বড় করে দেই, আচ্ছা দেখেন এইখানে হচ্ছে আমি এখন 8টা পয়েন্ট লিখলাম, এগুলোর ধরেন বুলেট করলাম, এইটা ধরেন আমার একটা সাব হেডিং, আমি এখন কি করলাম এই যে এইটাকে সিলেক্ট করে এখন ধরেন আমি হেডিং টেডিং এ না গিয়ে এগুলারে ধরেন হচ্ছে এই যে সাব টাইটেল যেটা এইটাতেই, আচ্ছা সাব টাইটেল না, ধরেন এটাকে হেডিং 3-তে মডিফাই করি, হেডিং 3-তে এটারে রোবো তো করলাম, ধরেন এটা 12 সাইজে থাকলেও বোল্ড করলাম, টেক্সটের কালার ব্লু করে দেই, এইভাবেই থাকলো, হেডিং 3 করে দিলাম, এটাকে একটা সাব হেডিং বানাইলাম। এখন হচ্ছে ধরেন আমি টেবিল অফ কন্টেন্টস পুরোটাকে ক্লিক করে এই টেবিল অফ কন্টেন্টস এ কাস্টমে গিয়ে শো লেভেলে গিয়ে হেডিং 3টা আমি অ্যাড করে দিলাম, ঠিক আছে, হেডিং 3টাকে অ্যাড করে দিয়ে ওকে দিলাম, দেখেন রিপ্লেস দিস টেবিল অফ কন্টেন্টস, ইয়েস রিপ্লেস করব। এখন দেখেন এই যে দেখছেন এইট ডিভিশনস অফ বাংলাদেশ সাব হেডিং যে আমি একটা ক্রিয়েট করলাম, এটা কি এটার ইকুয়ালি আছে? ইকুয়ালি কিন্তু নাই, কারণ হচ্ছে এগুলো হচ্ছে হেডিং 2 আর এটা হচ্ছে হেডিং 3। এখন আমি যদি একটা হেডিং 4 ক্রিয়েট করি, ওটা কিন্তু এই যে এইট ডিভিশনস এই লাইনের ইকুয়ালিও থাকবে না, ওইটা আরেকটু ডানে চেপে যাবে, বুঝতে পারছেন?
এখন দেখেন আমি জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে যদি এখন এখানে ক্লিক করি আমাকে এই পয়েন্টে নিয়ে আসছে, বুঝতে পারছেন? এখন দেখেন একটা জিনিস, এইটাকে আমি সেভ করি, এই যে ফাইলে গেলাম, সেভে গেলাম, ব্রাউজে গেলাম, ধরেন এই ডাউনলোডস এই ফোল্ডারে সেভ করব। এখন এটা আমি ডক ফাইলে মানে এমএস ওয়ার্ড ফাইলে সেভ করব না, এই যে এখানে নিচের যে ফাইলে গিয়ে আমি এটাকে পিডিএফ হিসেবে সেভ করব। পিডিএফ দিলাম সেভ। এখন দেখেন এই যে পিডিএফ হিসেবে সেভ করলাম, এই যে আমার টেবিল অফ কন্টেন্টসটা আছে না, এখন দেখেন পিডিএফ ফাইলে আর আমার কন্ট্রোল চাপ দেওয়ার দরকার নেই, আমি সিম্পলি এখন পয়েন্টে ক্লিক করব, দেখেন এই পয়েন্টে চলে আসছে, এই পয়েন্টে ক্লিক করলাম, দেখেন এই পেজে চলে আসছে, এইখানে ক্লিক করব এখানে চলে আসবে, এইখানে ক্লিক করলাম দেখেন এই পয়েন্টে চলে আসছে। এ টেবিল অফ কন্টেন্টস এইটা হচ্ছে আপনার ওয়ার্ড ফাইলেই বানাইতে হয়, কিন্তু এটাকে যদি আপনি পিডিএফ এ কনভার্ট করেন পিডিএফ ফাইলে, এটা পিডিএফ এও খুব সুন্দরভাবে এটা কাজ করে, এ ক্লিক করলে দেখেন এই যে এই পয়েন্টে চলে আসছে, বুঝতে পারছেন? কারণ বড় ডকুমেন্ট যেগুলো, বড় ডকুমেন্ট গুলাতে আসলে এইভাবেই কাজ করে। দেখা গেছে আপনার 100, 200, 300 পেজের কোন ডকুমেন্ট, এইটাতে এইরকম অনেক হেডিং আছে, সাব হেডিং আছে, দেখা গেছে ভিতরে হয়তো গ্রাফ আছে অনেক, এগুলাকে হচ্ছে যেগুলো খুবই দরকার এগুলাকে হচ্ছে এইভাবে লিংক করে ফেলে। লিংক করে ফেললে হচ্ছে এখন ধরেন আপনার 300 পেজের একটা বই এখন পড়তে হবে, এখন আপনি জানেন যে আপনি আগের দিন হচ্ছে 226 নম্বর পেজ পর্যন্ত পড়ছেন, এখন ওই পেজের সবচেয়ে কাছাকাছি যে পয়েন্টটা, আপনি তো বইটা খুলে সিম্পলি ধরেন আমি হচ্ছে এখন ধরেন এইটাই এইটা এইটাই পড়বো, তাহলে আমি সিম্পলি ক্লিক করব ওই জায়গায় আমাকে নিয়ে যাবে। এখন আপনি 226 নম্বর পেজ পর্যন্ত পড়ছেন, আপনার এখানে লিংক করার যে পয়েন্টটা হেডিংটা ওইটা হচ্ছে গিয়ে 224 নম্বর, তাহলে আপনি ডিরেক্ট 224 নম্বরে ওই পয়েন্টে ক্লিক করেন, 224 নম্বর পেজ আপনাকে নিয়ে গেলে এক ক্লিকে, এরপরে খালি জাস্ট দুইটা পেজ স্ক্রল করে আপনি পড়া শুরু করে দিলেন। কারণ নাইলে কি হয়, এই যে কার্সার ধরে এটা নিয়ে টানাটানি করতে হয়, বেশি চলে যায়, আবার খুঁজতে হয়, এই করতে হয় সেই করতে হয়, এগুলো কিন্তু অনেক সমস্যা। এইটা বেসিক্যালি বানাই পিডিএফ এ পড়ার জন্য, পিডিএফ এ তো সুবিধা অবশ্যই বেশি। পিডিএফ এ ধরেন এই যে আমি এখানে যে ফাইলটা ওপেন করলাম, এখন আমি এখানে পড়ব, তা আমি তো এখানে দেখেন খালি ক্লিক করব, এই যে চলে আসছে এই পয়েন্ট, এখন আমি এখানে পড়লাম, যতটুকু পড়া পড়লাম পরে রেখে দিলাম, আবার দরকার ক্লিক করলাম এই যে চলে আসলো। এইটা হচ্ছে কি দেখেন, এই যে ধরেন আমি উইকিপিডিয়াতে ঢুকি, ধরেন এই যে উইকিপিডিয়াতে ঢুকলাম, এইখানে দেখছেন এই যে দেখছেন এই যে কন্টেন্টস লিস্ট, এই যে 2.1 মানে কি, এগুলো তো পয়েন্ট সব, হ্যাঁ এটা ক্লিক করলে ধরেন ইকোনমি ইলেকট্রিসিটি সেক্টর ক্লিক করলাম, দেখেন কই আসছে ইলেকট্রিসিটি সেক্টরে আসছে। এখন ধরেন এটা আমার পড়া শেষ, তাহলে আমি এখন দেখি এখানে কি পড়বো, ধরেন হচ্ছে পড়বো ভিজুয়াল আর্টস, ধরেন ক্লিক করলাম দেখেন ভিজুয়াল আর্টস এই পয়েন্টে চলে আসছে, তাইলে এই যে আমি বানাইলাম এইটার সাথে এইটার কোনো ডিফারেন্স আছে? ডিফারেন্স নাই, এই যে বানাইছে না এটা ওয়েবসাইটে, এটাও কিন্তু টেবিল অফ কন্টেন্টস, এটা বানাইছে কোডিং করে আর এটা বানাইছে আমরা এমএস ওয়ার্ড ফাইলে, বুঝছেন? জিনিসটাকে বলা হয় হচ্ছে হাইপারলিংক। হাইপারলিংক করা মানে হচ্ছে আপনি ধরেন এই যে এই যে ধরেন এইখানে এই যে এত বড় প্যারাগ্রাফ, এখানে দেখেন কোনো টেক্সট কালো কোনোটা নীল, এটা কি মানে এই জিনিসটা কি এমন যে এখানে এই একটু কালো রাখছে, এইটারে নীল কালার করে দিচ্ছে, এটাকে নীল করছে, এটা কালো কালার করছে, এরকম কিছু? এটা কিন্তু এরকম কিছু না। ওয়েবসাইট যখন বানাইছে কন্টেন্ট যখন আপলোড দিচ্ছে, যেই যেই ওয়ার্ড বা যেই যেই সেন্টেন্সের মধ্যে অন্য কোনো ওয়েবসাইট বা অন্য কোনো লিংক অ্যাড করে দিচ্ছে, তখনই কিন্তু এটা হাইপারলিংক হয়ে গেছে। ধরেন আমি যে ওয়ার্ডে ক্লিক করব, ও কিন্তু আমাকে এই রিলেটেড আরেকটা পেজে নিয়ে যাচ্ছে, যেই যেই নীল করা দেখেন দিল্লি সুলতানেট, এই ওয়ার্ডে ক্লিক করলাম দেখেন এই পেজে চলে আসছে,
এটা কিন্তু উইকিপিডিয়ারই আরেকটা পেজ, কিন্তু যখনই যেটা হাইপারলিংক করছে ওইটাই হচ্ছে ব্লু কালার হয়ে গেছে, বুঝছেন? আর এইটা হচ্ছে টেবিল অফ কন্টেন্টস, যে এইখানে এই টেবিল অফ কন্টেন্টস মানে এটা হচ্ছে এই পেজের মধ্যে এই কন্টেন্ট গুলো এই চ্যাপ্টার ওয়াইজ আছে। এখন আমি যেই চ্যাপ্টারে পড়তে চাই, যেটায় যাইতে চাই, আমি সিম্পলি ক্লিক করব, করলে আমাকে ওই পেজে নিয়ে যাবে। এটা কি বুঝছেন সবাই? কনফিউশন আছে এখন কারো? রেফারেন্সের মধ্যে দেখেন, এটা আমি আর একটু ছোট করে দিই। ধরেন এটারে আর একটু ছোট করে দিলাম, দেখেন আমার এইটুক তো বুঝছেন না এই ফরম্যাটিং গুলো। এটা তো সমস্যা নাই, এইটা সমস্যা না থাকলে জাস্ট খালি একটা পেজ ব্রেক দিয়ে একটা পেজ ক্রিয়েট করে ফেলবেন নতুন। নতুন করার পর আপনি চলে যাবেন রেফারেন্সে, রেফারেন্সে গেলে শুরুতেই পাবেন টেবিল অফ কন্টেন্টস, বুঝছেন? টেবিল অফ কন্টেন্টসে ক্লিক করবেন। এখন আপনার যদি কাস্টমে এসে কাস্টম করা না লাগে, যদি ঝামেলা মনে হয়, এইখান থেকে প্রথম যেটা আছে এটাতেই ক্লিক করবেন। এটা হচ্ছে একটা ওয়ে, জাস্ট এটা আমি যদি ক্লিক করি দেখেন ফরম্যাট কিন্তু নিয়ে নিচ্ছে, ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু আরেকটা হচ্ছে আমি এটাকে এই যে ধরেন এখন কাস্টম করে কোনটা, ধরেন এই যে ডট ডট আছে, এই যে নাম থেকে একটু পর্যন্ত ডট ডট আছে, বা আমি স্টাইলটা চেঞ্জ করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে হচ্ছে আমার কাস্টম করা দরকার। এখন ধরেন এটা হচ্ছে একটা ওয়ে, আপনি ক্লিক করলেই চলে আসবে। আরেকটা ওয়ে হচ্ছে আমি কাস্টম করতে যাচ্ছি যে আমার নিজের মতো, তাইলে কাস্টম টেবিল অফ কন্টেন্টসে যাব। কাস্টমে গিয়ে এখন ধরেন আমার হেডিং, ওই যে এখানে আমার তিনটা চারটা, এখন যদি আপনার এমন হয় যে আপনি ফরম্যাট হেডিং 4 পর্যন্ত করছেন, তাইলে একটা বাড়াইতে হবে, বাড়ানোর জন্য আপনার কাস্টমে আসতে হবে। কাস্টমে এসে যদি আপনি 4 না করেন তাইলে কিন্তু আসবে না। আমি যেমন প্রথমে কি করছিলাম, শুধু 1 দিছিলাম, আমারটা কিন্তু নো কভার টেবিল অফ কন্টেন্ট দিচ্ছে, কারণ হেডিং 1 এ আমার কোনো ফরম্যাটিং নাই। তো আমার এখানে যেহেতু এখন হেডিং কয়টা আছে, তিনটা আছে, আমি যে মাঝখানে একটা সাব হেডিং নিছি তাহলে 3 নিলাম। টেমপ্লেট থেকে ধরেন আমি মডার্ন, যেটা মডার্ন না নিয়ে ধরেন আমি এইটা বা হচ্ছে ডিস্টিংটিভ এইটা নিলাম। আর এই যে টেবিল লেডার মানে ওই যে নাম থেকে হচ্ছে নাম্বারের যে ডিরেকশনটা, এটা ধরেন আমি লাস্টেরটাই নিলাম। সো এই নিলাম, নিয়ে ধরেন ওকে দিলাম। দেখেন যেই কাস্টম কাস্টম এডিট করছি ওই অনুযায়ী কিন্তু এটা চলে আসছে। সাব হেডিংটা দেখেন এটার ফরম্যাটে হচ্ছে একটু ছোট ফন্ট সাইজ। সো এটা কিন্তু ডান, এখন জাস্ট খালি ক্লিক করব ওই পয়েন্টে চলে যাবে। ক্লিক করলাম দেখেন ওই ওই জায়গায় চলে গেছে। এখন আমি আবার স্ক্রল করে উপরে আসতেছি, হয়ে গেছে এটারে। কিন্তু আমি এখনো চাইলে যে এইখানে লেখাগুলারে হচ্ছে ধরেন এইভাবে আছে, এগুলার কালার চেঞ্জ করব, এগুলারে কিন্তু আমি সবই করতে পারবো। কালার চেঞ্জ করলাম, এগুলার ফন্ট চেঞ্জ, মানে যা আছে আমি কিন্তু সবই করতে পারবো। এখানে ফন্ট সাইজ ধরেন 10 করে দিলাম, বোল্ড ছিল এই যে আনবোল্ড করে দিলাম, দেখছেন? এই যে এই একটুকি কাজ, মূল কাজটা হচ্ছে আপনার এই যে লেখাগুলার এই যে হেডিং বা এই যে প্যারাগ্রাফ এগুলার হচ্ছে ফরম্যাট করা, এইটাই। এটা ক্লিয়ার? আর কোন কনফিউশন আছে এখানে? আচ্ছা তাইলে হচ্ছে এখন আর একটা জিনিস দেখেন, আচ্ছা
আজকে নতুন টপিক দেখাবো না কিছু আপনাদের, এখন এখানে টুকটাক সেটিংস দেখাই, কারণ নতুন দিব না, কারণ এইটা এইটাই অ্যাসাইনমেন্ট দিব, এটা এইটা আগে করেন ঠিকঠাক মতো। মেসেঞ্জার গ্রুপ তো আপনাদের ব্যাচের মনে করছিলাম তো আজকে, করছিলাম না আপনাদের টাই তো মনে হয় করলাম, হ্যাঁ হ্যাঁ আপু আপনাদের টাই করছে। আপনারা গ্রুপে অ্যাড হইছেন না সবাই, মানে এমনিতে ফেসবুক গ্রুপে কি অ্যাড হইছেন সবাই? আচ্ছা এদিকে দেখেন তাইলে, আচ্ছা এই যে আমার ডকুমেন্টটায় দেখেন, এই যে জায়গায় জায়গায় দেখছেন লাল কালি দেয়া নিচে, লাল দাগ টানা, এই লাল দাগের মানে কি বলতে পারবেন? স্পেলিং মিস্টেক। আর কিছু জায়গায় দেখেন নীল দাগ টানা, এটার মানে কি? নীল দাগ মানে হচ্ছে গ্রামাটিক্যাল ভুল। গ্রামাটিক্যাল ভুল কি রকম দেখেন, এইখানে এই যে ওয়ার্ডটা এটা পাশে দেখেন দুইটা ফুল স্টপ দেয়, দুইটা ফুল স্টপ দেওয়ার কি কোনো নিয়ম আছে ইংলিশ স্ট্রাকচারে? তাইলে ধরেন আমি যে একটা ফুল স্টপ যেমন তুলে দিলাম, দেখেন ঠিক হয়ে গেছে। এখন একটা জিনিস দেখেন, একটা কমন ওয়ার্ড নেই, এই যে হিউমার, এই বানানটা দেখেন ভুল। এখন আমি যদি এখানে কার্সারটা রেখে রাইট বাটনে ক্লিক করি, আমাকে হচ্ছে সঠিক বানানটা শো করতেছে, HUMOR, এখানে একটা ইউ বেশি আসছে তাই না? এখন এটা কি আমার জায়গায় জায়গায়, যেহেতু আমি কপি পেস্ট করছি তার মানে জায়গায় জায়গায় আমার এই ওয়ার্ডটা ভুল আছে, তাহলে এখন কি সব জায়গায় কি এটা আমার কি খুঁজে খুঁজে বের করে এটা ঠিক করা কি আমার জন্য কি কোনো মানে ইজিয়েস্ট কোনো সলিউশন এটা? এখন এই ডকুমেন্টটা ধরেন, এটা তো এই যে একটু আগে যেমন আমি একদম 55 পেজ পর্যন্ত নিয়ে গেছিলাম, তো 55টা পেজে যদি এরকম ভুল থাকে, দেখেন জায়গায় জায়গায় ভুল, এটা কিন্তু আমার জন্য খুবই ডিফিকাল্ট, যে পুরো জিনিস পড়া পড়ে পড়ে দেখা কোন জায়গায় ভুল আছে না আছে। সো দেখেন এটা আমরা খুব ইজিলি করতে পারি, করতে পারি কোন জায়গায় দেখেন, আমার কার্সার যে কোনো জায়গায় থাকুক সমস্যা নেই। এই যে হোম মেনুতে সিলেক্ট থাকা অবস্থায় এইখানে দেখছেন এই যে রিপ্লেস একটা অপশন আছে, একটা ফাইন্ড আর একটা হচ্ছে রিপ্লেস। রিপ্লেস মানে কি? হ্যাঁ রিপ্লেস মানে হচ্ছে একজনের জায়গায় আরেকজনকে প্লেস করা, যে আপনাকে একটা কাজ দেওয়া হয়েছে, উনি কাজটা আপনি করতে পারতেছেন না ঠিক মতো, কিন্তু আপনাকে এখানে রাখলো সমস্যা, তো কি করলো আপনাকে রিপ্লেস করে আপনার জায়গায় আরেকজনকে দিল, এটাই তো রিপ্লেস করা। সো দেখেন আমি এখন রিপ্লেসে ক্লিক করলাম, এই যে রিপ্লেস মেনুটা সিলেক্ট করে এখন দেখেন দুইটা অপশন, ফাইন্ড ওয়ার্ড, রিপ্লেস উইথ। রিপ্লেস উইথ মানে কি বলেন তো? হ্যাঁ কাকে দিয়ে আমি রিপ্লেস করব? তাইলে তো আমি বুঝতেই আছি যে রিপ্লেস উইথ মানে এখানে আমার সঠিক যে ওয়ার্ডটা বানান এটা দিয়ে দিব এখানে, তো এইখানে যদি আমার সঠিক বানান হয় হিউমার এটা, তাইলে আমার এখানে কি দিতে হবে? ফাইন্ড ওয়ার্ড, মানে ভুল বানানটা দিলে রিপ্লেস করব না আমি, ওরে তো রিপ্লেস করব উইথ, কাকে দিয়ে কার সাথে করব? তাইলে ভুল বানানটা বসায় দেই, ভুল বানানটা কি আছে এখানে? HUMOUR, এই যে হিউমার এটা না। এখন একটা জিনিস দেখেন, ফাইন্ডে ক্লিক করলাম, এই যে দেখেন সার্চ বাটন আসছে, দেখছেন HUMOUR হিউমার, দেখেন কতগুলো রেজাল্ট আসছে, 28 রেজাল্টস, তার মানে এই বানানটা 28টা জায়গায় ভুল আছে। কই কই আছে দেখেন, এটা এই যে সেন্টেন্স ধরে ধরে আমাকে এখানে শো করতেছে, আমি যেখানে ক্লিক করব ও কিন্তু আমাকে সেইখানে নিয়ে যাচ্ছে, এই যে দেখছেন হিউমার। এই কালার কি আমি করছি? ইয়েলো কালার নিচে আমি করি নাই, সার্চে আমি ওয়ার্ডটা লিখে সার্চ দিছি, ও আমাকে মার্ক করে দেখাইতেছে কোন কোন জায়গায় এই ওয়ার্ডটা আছে, কত জায়গায় আছে, 28 জায়গায় আছে, তার মানে 28 জায়গায় এটা ভুল আছে। এখন দেখেন আমার ফাইন্ডার কাজ কিন্তু শেষ, খোঁজাখুঁজি রিপ্লেসে গেলাম, এই যে এই বানানটা ভুল আছে, রিপ্লেস করব HUMOUR, রিপ্লেস অল। দেখেন উই মেড 24 রিপ্লেসমেন্টস, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ সার্চিং ফ্রম দ্য বিগিনিং? ইয়েস, অল ডান, উই মেড 28 রিপ্লেসমেন্টস।
অলরেডি ঠিক করে দিছে, এই যে বলে দিছে অল ডান, উই মেড 28 রিপ্লেসমেন্টস, এই যে আমি রিপ্লেস অল দিয়ে দিছি। এখন দেখেন একটা জিনিস, হিউমর বানান দেখছেন। এখন আমি ফাইন্ড ওয়ার্ডে গিয়ে এই যে আমার আগের বানানটা ভুল যেটা ছিল, কোন রেজাল্ট রেজাল্ট শো করে কি আসছে? নো ম্যাচেস, মানে তার মানে কি এই স্পেলিং এ কোনো ওয়ার্ড নাই। তাইলে এইচ ইউ এম ও আর দে হিউমর, এখন দেখেন 28 রেজাল্টস। এখন এই যে যত জায়গায় ইয়েলো মার্ক দেন সিলেক্ট করে দিচ্ছে, দেখেন সব কিন্তু ঠিক হয়ে গেছে, দেখছেন। তারপরে দেখেন এটা আসলে মনে হয় ইতালিয়ান বা কোন একটা ওয়ার্ড আর কি, কারণ এটা হয়তো বা এটা ইয়ার ডিকশনারিতে নাই। এই যে র্যান্ডোমাইজ, র্যান্ডোমাইজ বানানটা ভুল, এই যে এসিডি আছে হবে হচ্ছে জেডিডি। তাইলে এখন ধরেন আমি ভুল বানানটা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ফাইন্ডে গিয়ে দেখেন 8 রেজাল্টস, তার মানে কি দেখেন 8 জায়গায় ভুল আছে। তাইলে এখন আমি রিপ্লেসে যাই, এই যে র্যান্ডোমাইজ ভুল বানানটা চলে আসছে এখানে, ভুল বানানটা আসছে কারণ আমরা এটা সিলেক্ট করছি না, আমি আগে সিলেক্ট করছি দেখি তো এখানে আসছে। তাহলে এখন সঠিক বানান দেই MIZEDD, রিপ্লেস অল, দেখেন ওকে উই মেড 8 রিপ্লেসমেন্টস, ক্লোজ। এখন যত জায়গায় ভুল বানানটা ছিল সব ঠিক হয়ে গেছে, বুঝতে পারছেন। এই যে পপুলারাইজ বানানটা ভুল, এসইডি আছে লাস্টে, হবে জেডিডি। তাইলে এটার আমি জাস্ট কার্সারে রেখে রিপ্লেস পপুলারাইজড, PUPULARIACD, এই ভুল বানানটা আছে পপুলারাইজড, রিপ্লেস অল দেই, দেখেন 12টা জায়গায় এটা ভুল ছিল, 12টাই এখন ঠিক হয়ে গেছে, বুঝতে পারছেন। আপনার বড় ডকুমেন্টে যদি এরকম দেখেন যে কমন টাইপের মিস্টেক আছে, একই ওয়ার্ড ডট দেখতেছেন যে ভুল আছে, আপনি কাজ করবেন যেটা রিপ্লেসে গিয়ে সব রিপ্লেস অল মেরে দিবেন। আপনার আর ওই খোঁজাখুঁজি করার দরকার নাই যে কোন জায়গায় কি আছে না আছে, রিপ্লেস অল মেরে দিবেন, সব ডান, বুঝতে পারছেন। ফাইন্ডার রিপ্লেসের কাজ বুঝছেন তো? আচ্ছা, এই যে লেআউটের এখানে একটা জিনিস দেখাই, এই যে আমার প্যারাগ্রাফ গুলো, প্যারাগ্রাফ গুলা কোন ফরম্যাটে আছে বলতে পারবেন? মানে এখানে কয় কলামে আছে, কলাম আর রো বুঝেন? কলাম কি আর রো কি? আর রো পাশাপাশি। তাইলে এই যে আমার এই যে লেখাগুলা প্যারাগ্রাফ, এখানে এটা কয় কলামে আছে বলতে পারবেন? সিঙ্গেল কলামে। ডাবল কলামে লেখা দেখছেন কই? এখানে নাই, কই দেখছেন সেটা বলো। হ্যাঁ হ্যাঁ, পেপারে থাকে, পেপার ম্যাগাজিন এগুলো হচ্ছে কমন ফরম্যাট, ডাবল কলাম তারপরে তিন কলাম। দেখেন এই যে লেআউট, আমি চাচ্ছি আমার পুরো ডকুমেন্টটাকে এটাকে সিঙ্গেল কলামে না রেখে এটাকে ডাবল কলাম বা তিন কলাম এইভাবে ভাগ করতে। দেখেন পুরোটা আমি সিলেক্ট করলাম, এই যে লেআউট, লেআউটের এখানে কালকে আমরা দেখছিলাম কি মার্জিন আর ওরিয়েন্টেশন না, সাইজ দেখছিলাম, সাইজ আর ওরিয়েন্টেশন ওই মার্জিন একই জিনিস, সাইজ হচ্ছে ওই যে পেপারের সাইজ। দোকান থেকে আমরা নরমালি কমন পেজ কি কিনি? A4 সাইজের পেপার কিনি না? প্রিন্ট ইন করতে গেলে ওই যে বসুন্ধরা বা কোনাটার A4 সাইজের পেপারে দেয় না? এই যে সাইজ হচ্ছে যে পেপারের সাইজ, লেটার সাইজ কি দেখেন, এই যে সাইজের মাপও দেয়া আছে, লেটার সাইজ হচ্ছে কি 8.5 ইঞ্চি বা 11 ইঞ্চি। A4 সাইজ পেপারের মাপ দেখছেন 8.27 ইঞ্চি বাই হচ্ছে 11.69 ইঞ্চি, 8.27 হচ্ছে কি পাশা পাশে, আর 11.69 হচ্ছে লম্বায় পেপারের সাইজ। শুরুতে যেই মাপটা দেয়া থাকে এটা হচ্ছে পাশের মাপ, আর শেষে যেটা দেয়া থাকে এটা হচ্ছে হাইট লম্বা। আর কলামে দেখেন এখানে কোন কলাম সিলেক্ট করা, দেখেন তো 1। এখন আমি যদি 2 দেই দেখেন,
আমার প্যারাগ্রাফ গুলা কি ডাবল কলামে ভাগ হয়ে গেছে না? কলাম থেকে যদি থ্রি কলাম দেই, দেখেন এটা কি আমার পত্রিকা হয়ে গেছে না? তারপরে লেফট, এইটা এখন কিসের মতো হয়েছে বলেন তো? এই ফরম্যাটটা, এই ফরম্যাটে বেশি লেখা কই দেখেন? ম্যাগাজিনে। তারপরে হচ্ছে পত্রিকায় ওই যে কলামের একটা পাতা হয় না, কলাম যে বিভিন্ন এক্সপার্টরা যে তাদের মতামত লিখে, ওইখানে কি করে বাম পাশে বা ডান দিকে চিকন লম্বা করে তার পরিচিতি দেয় বা ইয়া দেয়, বা এই যে বা হচ্ছে এই যে গল্পের বইগুলো বা বিভিন্ন বইয়ের যে একদম ফ্রন্ট পেজে ভিতরে লেখক পরিচিতিটা দেয় না, এইভাবেই তো দেয়, বামে বা ডানে একটু চিকন করে পরিচিতি দেয়, ডান দিকে হচ্ছে বড় করে কিছু লেখা থাকে, আর রাইটে দিলে কি সেম জিনিস খালি ডান পাশে। বুঝতে পারছেন এটা? তাহলে আপনাকে যদি বলা হয় যে থ্রি কলামে লিখতে বা টু কলামে লিখতে, আপনি জাস্ট হচ্ছে এইভাবে লিখতে পারবেন। এইটারে হচ্ছে দেখেন মোর কলামস, মোর কলামস কি আপনি এটারে কাস্টমাইজ করতে পারবেন, যে স্পেসিং নাম্বার অফ কলামস ধরেন 2 3 5 6, দেখেন এখন আপনি মোর কলাম, এইটা হচ্ছে কাজ করবে আপনার পেজের সাইজের উপরে ডিপেন্ড করবে। এখন আপনার পেজ হইলো বামে হইলো এই যে এতটুকু, মানে এ4 সাইজের পেপার, এইটারও যদি আপনি 7-8 কলামে ভাগ করেন, এক লাইনেতে একটা ওয়ার্ডের বেশি জায়গা নেবেন। সো এটা আপনার বুঝে শুনে করতে করতে হবে। পেপারে দেখা গেছে 7-8টা কলাম করা পসিবল, কারণ পেপারের চওড়াই থাকে এতটুকু, এইখানে 7-8টা কলাম করা পসিবল। কিন্তু আপনি যদি এই যে এ4 সাইজের পেপারে, এই যে এইখানে যে কাগজ, এই পেপারে যদি আমি এখন 7-8 কলাম দেই, তাইলে তো পসিবল না। এটা দেখেন এই যে আমি 7 কলাম দিলাম, কি হচ্ছে দেখছেন? আর এটা পড়া সম্ভব? সো এইটাও আপনার ওই যে জানেন এইভাবে করে মানে ইচ্ছা মতো দিয়ে দিলেন জিনিসটা, কিন্তু এরকম না, জানতে হবে জানার জন্য যে কোন জায়গা থেকে কাজটা করে সেইটা। ধরেন আমি এখন 3 কলাম দিলাম, লাইন বিটুইন দিলাম, দেখছেন এই যে মোর কলামস থেকে এই যে লাইন বিটুইন এটা সিলেক্ট করে দিছি, দেখেই কিন্তু মাঝে এই যে লাইন আসছে, ডিভাইডার আসছে। লাইন বিটুইন যদি আমি তুলে ওকে দেই, তাহলে কিন্তু এই লাইনটা আসবে না। এখন ধরেন আমি লাইন রাখতে চাচ্ছি, 3 কলামে দিলাম, সিলেক্টেড টেক্সট, সিলেক্টেড সেকশনস, হোল ডকুমেন্ট, ইকুয়াল কলাম উইথ, এইখানে আসলে এত কিছু, এইখানে হচ্ছে যে ইকুয়াল কলাম উইথ তুলে দিয়ে আপনি এখান থেকে কাস্টম সাইজও করতে পারবেন। যে ফার্স্ট কলাম দেখেন এখানে কলাম কি 1 2 3, কলাম 1 এর উইথ স্পেসিং, সেকেন্ড কলামের উইথ, তিনটাই সমান না। এখন ধরেন এটার উইথ আমি কমায় হচ্ছে 1.4 করে দেই, এইটারে ধরেন 2.5 করে দেই, মাঝেরটা লাস্টেরটারে ধরেন 1.5 করে দেই। দেখছেন প্রিভিউতে কি শো করতেছে, মানে এটা হচ্ছে কাস্টম এডিট করার জন্য। ওকে দিলাম, দেখেন দুই পাশের দুইটা কলাম হচ্ছে একটু আলাদা সাইজ, মাঝেরটা আর একটু বড়। সো কাস্টম এডিটটা হচ্ছে গিয়ে এই যে মোর কলামস কাস্টম, এইটা হচ্ছে কি আপনার অ্যাডভান্স লেভেলের যদি কোনো কিছু থাকে, এই এই লেভেলের এডিট লাগবে। আপনি যদি ওই যে পত্রপত্রিকায় কাজ করেন, পত্রিকা অফিসে জব করেন বা ম্যাগাজিন নিয়ে কাজ করেন, সেই ক্ষেত্রে আপনার একদম এরকম কাস্টম এডিট লাগবে, এছাড়া লাগবে না। বুঝতে পারছেন? যেমন আমার এই যে বেসিক কম্পিউটারের আগের ব্যাচে একটা আপু ছিল, উনি হচ্ছে কন্টেন্ট রাইটিং এর কাজ করে, ওয়েবসাইটে যে ব্লগ টক এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করে, উনি এই যে গত সপ্তাহে আমাকে উঠ করে নক দিছে, ওনার হচ্ছে এই কাস্টম এডিটটা লাগছিল। ওনাকে ক্লায়েন্ট বলে দিছে আপনি ফার্স্ট কলামে হচ্ছে এই সাইজ রাখবেন, সেকেন্ড কলামে এতটুকু সাইজ রাখবেন, থার্ড কলামে হচ্ছে এই সাইজ রাখবেন। তখন যেমন এটা যেমন ওনাদের আমি দেখাই নাই ক্লাসে, তখন এটা উনি জানে ওনা কোথা থেকে সেট করবে, পরে আবার ওনাকে এটা পরে আবার হচ্ছে বলছি যে এইখান থেকে এই কর। আর এটা হচ্ছে আপনি ওই যে একদম লেখালেখি নিয়ে কাজ না করলে এটা একদম এই লেভেলের কাস্টম এডিট আপনার লাগবে না। এটা বুঝতে পারছেন কোথা থেকে এডিটটা করছে কিভাবে? ইজি, কিন্তু ওইখানে সাইজ দেওয়া আছে, আপনি আপনার মতো করে নিয়ে নেবেন।
তো এইটা হচ্ছে কলাম, এই যে ব্রেক যেটা, এটা এই যে পেজ ব্রেক যেটা গেল ওইটাই। আরেকটা জিনিস দেখেন, এই যে ভিউ, ভিউতে হচ্ছে কি এইটা আমার কি এডিট মোডে আসতে না, কারণ আমি এখানে লেখালেখি করতেছি, এডিট করতে পারতেছি। দেখেন এটা কি সিলেক্ট করা, ভিউতে আসলে প্রিন্ট লেআউট, প্রিন্ট হবে যেই লেআউটে সেই লেআউট আমার শো করতেছে। আমি যদি রিড মোড দেই, দেখেন আমার এখানে এডিট করতে পারতেছি, আমি এডিট করতে পারতেছি না। রিড মোড দিয়ে হচ্ছে গিয়ে আমার লেখালেখি ডান, এখন আমি বসে বসে হচ্ছে রিভাইজ করব। রিড মুডের কাজ হচ্ছে এটা, এই যে আমি এখন পরে পরে রিভাইজ করব যে কোন জায়গায় কি আছে না আছে, কই কি ঠিক করতে হবে না হবে, এটা আমি হচ্ছে রিভাইজ করব, বুঝছেন? তাইলে এই যে দেখেন, এই যে নিচে এটা রিড মুড, তাইলে আমি হচ্ছে প্রিন্ট লেআউট আগের মুডে চলে যাই। ওয়েব লেআউট, ওয়েব লেআউটে গেলে এটা হচ্ছে ওয়েবসাইটের লেআউট, এইটা যদি আমি ওয়েবসাইটে আপলোড দিই, তাইলে হচ্ছে এটা কাস্টম যে সাইজটা নিবে ওই সাইজে এটা কিভাবে শো করবে। ওয়েবসাইটেও আমি এগুলার কোডিং করে বা ইয়া করে এগুলার আরো চাপাই নিতে পারবো, কিন্তু কাস্টম ছাড়া যদি আমি আপলোড দিই, তাইলে এটা হচ্ছে ওয়েবসাইটে এইভাবে শো করবে, বুঝতে পারছেন? তাইলে এই যে আবার এই মাঝে ক্লিক করে প্রিন্ট লেআউটে চলে আসে। এটা হচ্ছে আপনার লাগে, আপনার ওই যে বড় কন্টেন্ট হইলে আপনার যদি রিভাইজ করতে হয়, এডিট মুডে থাকলে যেটা হয় অনেক সময় উল্টা পাল্টা চাপ লাগে, দেখা গেছে ওয়ার্ড মুছে যায় বা কোনো কিছু চেঞ্জ হয়ে যায়, এই ধরনের সমস্যা হয়, বুঝতে পারছেন? আজকে কিন্তু আপনারা এই যে প্র্যাকটিস করার মতো জিনিস কিন্তু দেখাইছি খালি হচ্ছে টেবিল অফ কন্টেন্টস, আর কিন্তু হচ্ছে প্র্যাকটিস করার মতো তেমন কিছু দেখাই না। আর যেটা করবেন, এই যে এই এটারে সেকেন্ড কলাম বা থার্ড কলামে ভাগ করবেন, করে এটারে কাস্টম সাইজ করবেন। আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে এতটুকু, আর বাকি যেগুলো এগুলো হচ্ছে আমি এখানে সেটিংস এর অপশন দেখাই দিয়েছি কোনটা দিয়ে কি করে, বুঝছেন? দেখেন এটা কি মুডে আছে, ভিউতে ভার্টিক্যাল মুডে না, সিলেক্ট করা ভার্টিক্যাল মুড না, ভার্টিক্যাল মুডই তো, কারণ এই যে আমি উপর থেকে নিচে স্ক্রল করতেছি, সাইড টু সাইডে যদি ক্লিক করি দেখেন এখন কি পাশাপাশি আসছে না, জুম দেখেন কত, এই যে 48% জুম হচ্ছে বাড়াই দিই। ও এই সাইড টু সাইড মোডে জুম হবে না, জুম না হইলে তো এই মোডে দিয়ে লাভ নাই, তাইলে ভার্টিক্যাল মোডে থাক। এই হচ্ছে এইখানের বেসিক জিনিস, আরো কিছু আছে ওগুলো হচ্ছে মানে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এই যে ইনসার্টের এখানে এই যে টেবিল নিয়ে কাজ করব, পিকচার্স এর পিকচার্স কিভাবে এখানে এডিট টেডিট করে এগুলো দেখব। নেক্সট দুই ক্লাস যাবে এইখানে, এইখানেই হচ্ছে অনেক কাজ আছে আপনার, একদম ফ্রিকোয়েন্টলি ইউজ হবে এমন জিনিস সব এইখানে। এইটুকু কি ক্লিয়ার আজকে, এখানে আর কারো কোনো কনফিউশন আছে? হুম।